মানব পাচারে করিডোর হয়ে উঠেছে রাজ্য। এক্ষেত্রে কোনো হেলদোল নেই রাজ্য পুলিশ প্রশাসন এবং বিএসএফ কর্তৃপক্ষের। শুক্রবার রাতেও আগরতলা রেল স্টেশন থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী চার বাংলাদেশের যুবককে আটক করা হয়েছে। একই সাথে আটক করা হয়েছে মানব পাচারের সাথে যুক্ত এক ভারতীয় চরকেও। বৃহস্পতিবার কোনো এক সময় তারা অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করে। শুক্রবার কাকভোরে আগরতলা সেকেন্দ্রাবাদ ট্রেনে করে তারা চেন্নাই যাওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে ট্রেনটি শুক্রবার সকালে পরিবর্তন রাত 11:30 আগরতলা থেকে রওনা দেয়। সেই ট্রেন ধরতে শুক্রবার সন্ধ্যা রাতে 5 যুবক আগরতলা রেল স্টেশনে প্রবেশ করে। এ সময় জিআরপিএফ এবং আরপিএফ থানার পুলিশ স্টেশন চত্বরে চেকিং এর কাজে নিযুক্ত ছিলেন। 5 যুবকের গতিবিধিতে তাদের সন্দেহ হয়। তারা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে 4 যুবক স্বীকার করে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্ত টপকে ভারতের ত্রিপুরায় প্রবেশ করেছে। এ 4 বাংলাদেশের যুবকের সাথে একজন ভারতীয় যুবকও ছিল। ধৃত বাংলাদেশের যুবকরা হল জাহাঙ্গীর আলম, এমান হোসেন, রিয়াদ হোসেন এবং ওরমান হোসেন। তাদের সাথে থাকা ধৃত ভারতীয় যুবকের নাম রফিকুল ইসলাম। শনিবার আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস এই সংবাদ জানিয়েছেন। তো চেকিং করার সময় যখন সন্ধ্যা প্রায় 7টা নাগাদ হবে, তখন দেখলাম যে 5 জন লোক তারা আমরা আগরতলা রেল স্টেশন মেন গেট দিয়ে একটু তাড়াহুড়া করে স্টেশনের দিকে ঢুকছিল। তারপর আমাদের তাদের দেখে সন্দেহ হয়, তো সন্দেহতে আমরা তাদেরকে ডিটেন করে তাদের পরিচয় জানার চেষ্টা করি। তো প্রথমে তারা বলেছিল যে তারা ভারতীয়, কিন্তু যখন আমরা ইন্টারোগেশন স্টার্ট করি তখন দেখলাম যে না, এদের মধ্যে 4 জনই বাংলাদেশের এবং 1 জন ইন্ডিয়ান। তো তারা অবৈধভাবেই আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করে উইদাউট ভিসা বা পাসপোর্ট এরকম ছাড়াই তারা প্রত্যেকেই চেন্নাই যেতে চেয়েছিল ওই লেট নাইট যে ট্রেনটা ছিল সেকেন্দ্রাবাদ ওইটা দিয়ে। গত 7 দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার আগরতলা রেল স্টেশন থেকে বাংলাদেশি নাগরিক ধরা পড়ল। এর আগে আগরতলা রেল স্টেশন 8 জন বাংলাদেশি মহিলা ধরা পড়ে, তাদের সাথে ধরা পড়ে এক ভারতীয় যুবকও। ধৃত মহিলাদের কাজের খোঁজে রানী কমলাপতি এক্সপ্রেসে করে মহারাষ্ট্রের মুম্বাই ও পুনে শহরে যাওয়ার কথা ছিল। উল্লেখ্য, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সীমান্ত প্রহরায় নিযুক্ত রয়েছে বিএসএফ জওয়ানরা, কিন্তু এরপরেও ঢালাওহারি রাজ্যে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটছে। এই সমস্ত ঘটনায় বিএসএফ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের ভূমিকায় জনমনে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।